একতা দিবস আমাদের জাতীয় পতাকা উত্তোলন হবে যেমন দিনটি আজ আনন্দিত পাশাপাশি কিন্তু আমাদের দুঃখের ব্যাপার যেহেতু আমাদের ভারতবর্ষ স্বাধীন করতে গিয়ে যারা রক্ত আমি একটু বলি এই জাতীয় পতাকা উত্তোলনে আমার সঙ্গে সহযোগিতা করবেন আমাদের সাংবাদিক বন্ধুরা সুদীপ্ত সি ওই সুব্রত রায় এই তাপস বিশ্বাস এবং পাপড়ি দাস রঞ্জন দা এবং নজম স্বাধীনতা দিবস উদযাপনের অঙ্গ হিসাবে সাংবাদিক সিনিয়র সাংবাদিক রঞ্জন ভট্টাচার্য মহাশয়কে সম্বর্ধনা দিচ্ছেন অরূপ দে তপাদার তাকে জাতির পতাকা সম্বর্ধনা দিলেন এবার হাতে একটি ডায়েরি তুলে দেওয়া হলো তার হাতে সম্বর্ধনা পর্ব চলছে দাঁড়ান একটু ডায়েরি দেবে ডায়েরি হাতে তুলে দেওয়া হলো তুলে দিলেন অরূপ দে তপাদার একটু হাততালি হোক মহামানবের সাগর তীরে হিথাই দাঁড়ায় দুবাকু বাড়ায় নবী নর দেবতারে উদার ছন্দে পরমানন্দে বন্দন করিতারে ধ্যান গম্ভীর এই যে ভূধর নদী জপমালা ধৃত প্রান্তর হেথায় নিত্য হের পবিত্র ধরিত্রীরে এই ভারতের মহামানবের সাগর তীরে আজ ভারতের 75তম স্বাধীনতা দিবস এই স্বাধীনতা আনার জন্য যারা নিজেদের প্রাণ বলি দিয়েছেন রক্ত ঝরিয়েছেন তাদেরকে প্রণাম জানিয়ে আমার নিবেদনে একটি কবিতা কবি শুভ্রা ঘোষের প্রিয় নেতাজি অনেকদিন ধরেই তোমাকে চিঠি লিখবো ভাবছিলাম কিন্তু কিছুতেই আর হয়ে উঠছিল না আজ কোন একটা ঘটনার নিরিখে তোমাকে চিঠি লিখতে বসলাম ছেলেবেলায় আমাদের দোতলা ড্রয়িং রুমে তোমার ছবি জন্মদিনে পেতাম বই সেখানেও তুমি বাবার গল্পে তোমারই বীরত্ব দেখতে দেখতে শুনতে শুনতে তবে আমিও তোমার ভক্ত বাবা বলতেন ইন্ডিয়ার আরেকজন নেতাজির দরকার ছিল মা গাইতেন বীর সুভাষের মহান দেশ দাদু বলতেন ছেলেটা কোরা শেষ করে দিল ঠাম্মার চোখে তখন আঁচলের খোঁট এসবের মধ্যে বড় হওয়া আমিও কেমন একটা ঘোরের মধ্যে থাকতাম ভাবতাম পারতে তুমি সব পারতে যদি আরেকবার একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম আজ উত্তর চল্লিশেও আমার একই খোল তুমি পারতে কেননা দেশের মাটিতে দেশপ্রেমের মতো জোড়া গাছটা ঝাঁকুনি দেবার ক্ষমতা তখন আর কারোর ছিল না এখনো আছে কি আজ স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমার এই চিঠি প্রণাম নিও ভালো থেকো নেতাজি আরেকজন বিশিষ্ট সাংবাদিক মাননীয় রঞ্জন ভট্টাচার্য মহাশয় আরতি বারোয় অঙ্কনা ব্যানার্জি আমরা আমি এখানে আজকে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমরা জানি যে প্রথম ফাঁসি দিয়েছে ফাঁসি দেওয়া হয়েছিল আমাদের ক্ষুদিরাম বসুকে কিন্তু এই জায়গায় একটুখানি ভুল আছে ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়েছিল কিন্তু আমাদের বাঙালিদের প্রথম ফাঁসি দেওয়া হয়েছিল কিন্তু মহারাজা নন্দকুমারকে মহারাজা নন্দকুমারের নাম আজ অনেকে ভুলে গেছে কিন্তু তিনি আমাদের ক্ষুদিরামের প্রায় 150 বছর আগে তাকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়েছিল আর সেই কথা একটু ছোটভাবে আমি তুলে ধরি ব্রিটিশ সরকার প্রথম থেকেই ভারতীয়দের ওপর
দমন পীড়ন চালিয়েছেন, প্রতিবাদ করলেই চাবুক, আর কোনো ব্রিটিশদের অবমাননা তারা মেনে নিতে পারেননি। ব্রিটিশ আমলে স্বাধীনভাবে কোনো বাঙালি তথা ভারতবাসী শিল্প স্থাপন করতে পারতেন না, অন্ততপক্ষে একজন ইংরেজকে তাদের সঙ্গে নিতে হতো, এই রকম ছিল সেই সময়কার আইন। আবার ব্রিটিশ আমলে ফাঁসিতে ঝুলানো হয়েছে কত শত বীর বিপ্লবীকে। পশ্চিম মেদিনীপুরে রয়েছে এমনই একটি স্থান যার নামই হয়ে গিয়েছিল ফাঁসিডাঙ্গা মঞ্চ। চন্দ্রকোনা শহরের উত্তরে নীলগঞ্জ গ্রামে এই ফাঁসিডাঙ্গা মঞ্চ অবস্থিত। আবার সেখানে স্বাধীনতা সংগ্রামীদের ফাঁসি দেওয়ার পাশাপাশি অনেক কষ্ট, অনেক নিপীড়ন দেওয়া হতো তাদের। আজ আমাদের আরও একটি ফাঁসির মঞ্চ বলব, সেখানে ফাঁসি দেওয়া হয়েছে কিনা ব্রিটিশ আমলে একটু বিতর্ক থাকলেও, সেটা যে ফাঁসির তলা, আমাদের পিছু থানাতে রয়েছে ফাঁসির তলা। এরকম অনেক ফাঁসির তলা, ফাঁসি মঞ্চ অনেক রয়েছে। বীর বিপ্লবী আমাদের সকলের নয়নের মণি ক্ষুদিরাম বসুর জীবনের শেষ কথা কী ছিল তা আমরা অনেকেই জানি না। তাকে ফাঁসি দেওয়া যখন হয়েছিল, তিনি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে জল্লাদকে প্রশ্ন করেছিলেন, যা শুনে সেই সময় জল্লাদ পর্যন্ত অবাক হয়ে গিয়েছিলেন। তিনি প্রশ্ন করেন, ফাঁসির দড়িতে আচ্ছা বলতো মোম কেন লাগিয়ে দাও? তার ফাঁসির দিনটি এই প্রশ্ন শুনে অবাক। সন্ধ্যা রায় এটা বিপুল দিচ্ছি বা দেব, আমি নিজে গিয়ে দেখেছি তাদের পরিস্থিতি বলে কথা না। এটা আমি দীর্ঘ 18 বছর ধরে আমি এই সমাজের বিভিন্ন ভাবে কাজ করে যাচ্ছি। এটা আমার মান নামে যদিও বীজপুর রেণুকা স্মৃতি মেমোরিয়াল সোসাইটি, এই সংস্থার পক্ষ থেকে আমি বিভিন্নভাবে খাতা পেন, এমনকি এই যে লকডাউন গেল গতবার, সেই লকডাউনে প্রায় 350 মানুষকে আমি খাদ্য সামগ্রী দিয়ে হাতে তুলে দিয়েছি। এবং আজকে আমরা তিরপল দিয়েছি 40 জনকে, এবং খাতা পেন আমরা 40 জনকে তুলে দিয়েছি। আর সাংবাদিকদের সম্বোধনা দিয়েছিলাম, এবং সাংবাদিকদের বিশেষ করে আমি সাংবাদিক, কেন এরাও তো সমাজের একজন সমাজসেবক হিসাবে, কেন প্রতিটা অঞ্চলে যেসব খবরগুলো তারা তুলে, কোভিড যোদ্ধা ঠিক আছে, এরা প্রতিটা প্রান্তের প্রান্তরা ঢুকে যাচ্ছে, যার জন্য আমি এদেরকে একটু বেশি করে প্রাধান্য দিই। এবং আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের বীজপুর থানার মেজবাবু, তিনি টাইম মতন চলে এসেছেন, যদিও আমার দেরি হতে, কারো তো পুলিশ মানুষ, তার তো অনেক কর্মসূচি থাকে, চলে গেছেন, পরে আবার হয়তো আসবেন। ধন্যবাদ।